কৃষকের যেন সমস্যা না হয় তাই গ্রামের পরিবর্তে এখন থেকে অভিজাত এলাকায় লোডশেডিং দেওয়া হবে, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ক্যাপাসিটি চার্ট ছাড়া কোনো দেশেই বিদ্যুৎ কেন্দ্র হয় না। বিদ্যুৎ খাতে বিশেষ আইনে কাউকে দায়মুক্তি দেওয়া হয়নি। ঋণ খেলাপির সংস্কৃতি শুরু হয়েছে জিয়াউর রহমানের শাসনামলে, যা এখনো যা থেকে এখনো বের হওয়া যায়নি বলেও মন্তব্য তার। রিপোর্ট তাইমুর রশিদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে নির্বাচন, বিদ্যুৎ ও আর্থিক খাতের নানা অনিয়মের সমালোচনার জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা আজ নির্বাচন ও আর্থিক অনিয়ম নিয়ে কথা বলেন, তাদের নিজের দলের জন্ম ও অপকর্মগুলো আয়নায় দেখা উচিত। বলেন, 14-15 বছরে যে উন্নয়ন হয়েছে তা 29 বছরেও কেউ করতে পারেনি। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এর সাথে আমলে, খালদাজের আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি, এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুরের মতো মেগা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলে অর্বাচীনরা, বিদ্যুৎ খাতের উন্নতিও চোখে পড়ে না। প্রশ্ন রাখেন, পৃথিবীর কোন দেশে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ উৎপাদন হয়? জানান লোডশেডিং নিয়ে পরিকল্পনার কথা। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার, বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি। বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়, তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করছে, প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। 1,000 মেগাওয়াট বা 2,000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা গ্রামের লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায় যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে লিফ্ট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়। আর কৃষকের আর অভাব হবে না, এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছেন, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে সবসময় প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগের প্রতি আস্থা তৈরি হয়েছে জনগণের। যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন, কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, হ্যাঁ, তাতে কী করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাদের, আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি, কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না, যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না। সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার, পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অধিবেশনের সমাপনী ঘোষণা করেন স্পিকার। শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।